সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ভর্সি ইন্টারন্যাশনাল এর মাইনিং অ্যাপে, যেখান থেকে আমরা ভস VOS টোকেন মাইনিং করতে পারছি। এই মাইনিং প্রজেক্টটি একদমই নতুন, কারণ এই মাইনিং প্রজেক্টটি যাত্রা শুরু করেছে 27 মে 2023। এরা মূলত ওয়েব 3 প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর এর ব্যাকআপে রয়েছে ইউনিভার্সিটি অব কলোরাডো এর একটি PhD টিম। চলুন আমরা একটু দেখি যে তাদের অ্যাপে বা তাদের ওয়েবে উপরে হাতের ডান দিকে যে 3-ডট মেনু আছে, এখানে ক্লিক করলে কী কী অপশন আসে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন গেটিং স্টার্টেড টুলস, অ্যাডভান্স টুলস, হট টপিক, প্রজেক্ট ইনকিউবেশন, কয়েন সার্কেল, মাইনিং সার্কেলস, NFT, দাও। তাদের দাও রয়েছে, অর্থাৎ আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে তাদের এই প্রজেক্ট আরও অনেক প্রজেক্টে জন্ম দিবে। সেই সাথে ভর্সি ইন্টারন্যাশনাল আপনারা নিচে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট, আপনারা চাইলে এখানে গিয়ে রিড ওভার করে নিতে পারেন। আমি জাস্ট সংক্ষেপে আজকের এই অ্যাপ পরিচিত আপনাদের সামনে তুলে ধরছি। এখানে খেয়াল করবেন TRL লিখা, মানে ট্রাফিক এর সংক্ষিপ্ত রূপ। যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ট্রাফিক কন্ট্রিবিউশন রিওয়ার্ড, অর্থাৎ আপনি যদি এখানে গেইনিং কন্ট্রিবিউশন যে লেখাটা রয়েছে নিচে, জাস্ট এই গেইনিং কন্ট্রিবিউশনে আপনি যদি ক্লিক করেন এবং তাদের সাথে অ্যাগ্রি হন, তাহলে আপনি তাদের এই অ্যাপ ইউজ করলে এবং তাদের ওয়েব পেজে আপনি যদি স্টাডি করেন, এর বিনিময়ে আপনি ভালো একটা রেওয়ার্ড পাবেন। যেমন গতকাল আমি যখন আপনাদের সাথে এই লিঙ্কটি শেয়ার করি এবং আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই সময় আমি বেশ খানিকটা সময় তাদের ওয়েবসাইটে এবং তাদের অ্যাপে আমি সময় কাটিয়েছি, যার কারণে আমি এ থেকে কিছু রিওয়ার্ডও পেয়েছি, আর রিওয়ার্ডের পরিমাণটাও আমি আপনাদের একটু পরে দেখাবো। মনে রাখবেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন, কিন্তু তারা এয়ারড্রপ হিসাবে দিবে আমাদেরকে মাত্র 5%। মানে এখানে দেখতেই পাচ্ছেন মাত্র 10 কোটি 50 লক্ষ ভস টোকেন আমরা মাইনিং করে কিন্তু এইটুকুই ইনকাম করতে পারবো। সো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত বা যত বেশি আপনার টিম বিল্ড আপ করে এবং সেই সাথে গেইনিং কন্ট্রিবিউশনে অ্যাটেন্ড করে এবং তাদের ওয়েবে এবং অ্যাপে কিছু সময় দিয়ে আপনারা যত বেশি কয়েন কালেক্ট করতে পারেন। কারণ একটাই, এই ওয়েবটি বা অ্যাপটি রান করছে আজকে দিয়ে মাত্র 2 দিন, আর এর মধ্যে এটা যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে। গেইনিং কন্ট্রিবিউশন বাটনে ক্লিক করলে এরপর আপনার কাজটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এরপর আমরা জাস্ট আবারও ওই এই বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসব। এবার নিচের দিকে দেখব লেভেল বা LEV, এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার টিমে কে কে জয়েন করেছে, কখন জয়েন করেছে, আর কে কে অ্যাক্টিভ আছে, কে কে ইনঅ্যাক্টিভ আছে, এই লিস্টটা আপনারা এখানে পাবেন। আর এই লিস্টের যদি নিচের দিকে আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে আসলে কন্ট্রিবিউটিং বোনাস, অর্থাৎ আপনার যারা টিমমেট রয়েছে এই টিমমেটের কত পরিমাণ হলে কত পার্সেন্ট বা আপনার কী লেভেলে আপনাকে ডাকা হবে। যেমন খেয়াল করুন লেভেল A1, এর জন্য আপনাকে থাকতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 10 জন মেম্বার। লেভেল A2, এর জন্য 11 থেকে 20 জন মেম্বার হলে আপনি লেভেল A2 পর্যায়ে থাকবেন। এরপরে আপনি খেয়াল করবেন যে দাও A1, এর জন্য আপনার 91 থেকে 100 জন মেম্বার থাকতে হবে, এবং লেভেল B1, এর জন্য 101 থেকে 200 জন মেম্বার আপনার টিমে থাকতে হবে। যাই হোক, আমাদের সবার পক্ষে রেফার করা পসিবল না, রেফারের দিকে না গিয়ে বরঞ্চ আমরা কীভাবে মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারবো সেটা নিয়ে আমরা কিন্তু আগে কথা বলেছি। এরপর TOK যদি, অর্থাৎ টোকেনোমিক্স, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন টোটাল ইস্যুয়েন্স টোকেন 2.1 বিলিয়ন, অর্থাৎ যেটা 87 কোরের সমান সাপ্লাই। টোটাল সার্কুলেশন অলরেডি 64,020 কয়েন সার্কুলেশন হয়ে গিয়েছে আজকে, আর রিমেইনিং টোটাল অ্যামাউন্ট কত রিমেইনিং রয়েছে সেটাও এখানে শো করছে। এবার খেয়াল করেন কন্ট্রিবিউশন রিওয়ার্ড, আমি কত কন্ট্রিবিউশন করেছি, 0.47 এটা আমি মাইনিং করে পেয়েছি। স্টাডি অ্যাওয়ার্স, ওই যে বললাম যে তাদের ওয়েব পেজে সময় কাটিয়েছি, স্টাডি অ্যাওয়ার্স কিন্তু আমি হিউজ পেয়েছি 2.54, তার মানে সারাদিন মাইনিং করে আপনি যা পাবেন তার থেকে আপনি স্টাডি করে বেশি এখানে ইনকাম করতে পারবেন। সেই সাথে ইনভাইটেশন রিওয়ার্ডস 495 ইনভাইটেশন রিওয়ার্ডস পেয়েছি, কারণ আপনারা 50 জন কিন্তু এখানে জয়েন করেছেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যারা জয়েন করেছেন, এবং তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি যারা জয়েন করেন না কিন্তু রেগুলার আমার ভিডিও দেখেন। মূলত এই অ্যাপটি বা ওয়েবটি নিয়ে যদি আজকে কথা বলতে যাই তাহলে অনেক বেশি সময় প্রয়োজন হবে, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে শুধু বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর পরবর্তী আপডেট ভিডিও হয়তোবা এই উইকে আপনারা পাবেন, যেটাতে আমি তাদের রোডম্যাপ, টোকোনমিক্স, আদার্স ইস্যুস এবং সাবজেক্টগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তবে তাদের ওয়েব পেজ দেখে এবং তাদের সব কিছু মোটামুটি স্টাডি করে যতটুকু বুঝেছি যে এই প্রজেক্টটা
স্ট্রং একটা প্রজেক্ট। আপনারা সবাই জানেন যে আমি সহজেই খুব সহজেই মুখ দিয়ে স্ট্রং শব্দ উল্লেখ করি না। যাই হোক, হোম পেজের নিচের দিকে যদি চলে আসেন তাহলে আপনারা নিচে বাঁ পাশে ইনভাইট অপশনটা দেখতে পাবেন। এরপর আপনারা ইনভাইট বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন মাই ইনভাইট কোড, সবার উপরে ইনভাইট কোডটা শুধু পাবেন। ইনভাইট লিঙ্ক পেতে হলে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন মাই ইনভাইট লিঙ্ক। আমি নর্মালি যেটা করি, এই মাই ইনভাইট লিঙ্ক লিঙ্কের ডান পাশে যে কপি বাটন থাকে, জাস্ট এই বাটনে ক্লিক করে ইনভাইট লিঙ্কটা কপি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন। এতে করে আপনার টিম মেম্বার ক্রিয়েট হবে এবং যত বেশি টিম মেম্বার জেনারেট হবে আপনার রেভিনিউ কিন্তু বা আর্নিংটাও তত বেশি হবে। ইনভাইটেশন সিস্টেমটা দেখে নিলেন, এটা একদমই ইজি, কিন্তু সবচাইতে কঠিন হচ্ছে তাদের সাইন আপ প্রসেসটা। তাদের সাইন আপ প্রসেসটা আসলে একটু জটিল, কিন্তু যদি আপনি জাস্ট মনোযোগ দিয়ে একটু কাজ করেন তাহলে কোনো জটিলতা নাই, একদম ধীরে সুস্থে আপনি এই কাজ করতে পারবেন। হোম পেজে আপনারা খেয়াল করেছেন যে এখানে তাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের বা টেলিগ্রাম গ্রুপের লোগো রয়েছে। জাস্ট এখানে ক্লিক করলেই আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে আপনি জয়েন করতে পারবেন। যাই হোক, যে কথা বলছিলাম, মোটামুটি ইন্ট্রোডাকশন কিন্তু শেষ। এবার আমরা তাদের সাইন আপ প্রসেসটা দেখতে পাবো। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকবে। আপনারা যারা জয়েন করেছেন তারা প্রত্যেকেই জানেন যে এটা সম্পূর্ণ চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকে। মূলত প্রজেক্টটি ডেভেলপ হচ্ছে সিঙ্গাপুরে, কিন্তু প্রজেক্টটির ওনার সম্ভবত চাইনিজ। উপরে হাতের ডান দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। এর মধ্যে অ্যাড টু হোম স্ক্রিনের উপরেই দেখতে পাবেন ট্রান্সলেট। জাস্ট ট্রান্সলেট বাটন একটা ছোট্ট ক্লিক করবেন, একটু সময়ের মধ্যে দেখবেন চাইনিজ ইংলিশে রূপান্তরিত হয়ে গিয়েছে। পেজের নিচের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তাদের এখানে অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড এপিকে ভার্সন এবং সেই সাথে অ্যাপেল আইফোনের ভার্সন। তো আপনারা চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপেই আপনারা কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন, কারণ আমি এটা গত রাতেই আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এবার মূল কথায় ফিরে আসি। রেজিস্টার ক্রিয়েট এ নিউ ভর্সি অ্যাকাউন্ট। ভর্সি অ্যাকাউন্ট কিভাবে করবেন তার রুলসটা একটু বলে দিচ্ছি। ইওর নেম, এখানে আপনার নাম টাইপ করতে হবে। চেষ্টা করবেন এনআইডি অনুযায়ী নামটা দিতে, কিন্তু নামটা মনে রাখবেন 6 থেকে 20 ডিজিট সর্বোচ্চ। অর্থাৎ 6 ডিজিটের কম হলেও নাম নিবে না, 20 ডিজিটের বেশি হলেও নাম নিবে না। আর নামগুলো আপনাকে লিখতে হবে প্রত্যেকটা স্মল লেটারে, আর নামের মাঝে কোনো স্পেস ইউজ করা যাবে না, আন্ডার স্পেস ইউজ করতে হবে, যেটা আমি আপনাদের দেখাবো। এরপর আপনারা আপনাদের ইমেল এখানে টাইপ করবেন। এবার পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট মনে রাখবেন আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার ইউজ করতে পারবেন, কিন্তু স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। সেম পাসওয়ার্ড আবারও রিটাইপ করবেন। নিচে আপনার হচ্ছে রেফার কোডটা দেওয়াই থাকবে, যদি না দেওয়া থাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কপি করে বসিয়ে নেবেন এবং সবশেষে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা নামটা লিখবেন, কারণ এই নামটা লেখা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন ধরুন আমার ফুল নেম হচ্ছে খান এমডি হাবিবুর রশিদ, আমি এখানে সব ছোট হাতের কিন্তু দিচ্ছি, মানে স্মল লেটার খান দিলাম, এরপরে আন্ডার স্পেস এমডি দিলাম, আন্ডার স্পেস, এরপর আমি হাবিবুর লিখব, হাবিবুর লিখে এরপর নিচে আবারও আন্ডার স্পেস এবং সবশেষে রশিদ। এখন আমি জানি যে 20 ডিজিট পর্যন্ত তারা অ্যালাউ করবে, 20 ডিজিটের বেশি তারা অ্যালাউ করবে না। তারপরেও এনআইডি অনুযায়ী আমি আমার ফুল নেমটা টাইপ করলাম, যাতে করে আমি দেখতে পারি যে এটা আসলেও আপনার তারা অ্যালাউ করে কি না। এরপর যথারীতি নিচে ইমেল আইডি দিব, ইমেল আইডি দেওয়া শেষ, পাসওয়ার্ড দেওয়া শেষ, পাসওয়ার্ড রিটাইপ করা শেষ, এখন পালা হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করার। যথারীতি আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন রেসপন্স আসছে না, আবারও একবার ক্লিক করব। এটা অনেক সময় এরকম হয়, এক ক্লিকে কাজ করে না, তখন একাধিক ক্লিক করতে হয়। সেকেন্ড টাইম ক্লিক করার পর তারা আমাকে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে 6 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে আপনার নেম এবং পাসওয়ার্ড থাকতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। সো বাধ্য হয়ে এখানে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খানের পর এমডি আর হাবিবুর এই পোর্শনটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। সো আমি এখন এই পোর্শনটা বাদ দিয়ে শুধুমাত্র খান এরপর আন্ডার স্পেস রশিদ এইটুকু লিখলাম, আর পাসওয়ার্ড এগুলো আগে যা ছিল তাই আছে। এবার রেজিস্টার বাটনে ক্লিক করব, আর রেজিস্টার বাটনে ক্লিক করলে কি হয় দেখা যাক। দেখুন আপনাদের সামনে ক্লিক করলাম এবং এখানে চাইনিজ লেখা চলে আসলো, তার মানে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল। এরপর আমাদের সামনে লগইন ইন্টারফেসটা চলে এসেছে, এখানে আমাদেরকে ওই একই কাজ করতে হবে। জাস্ট ইমেলটা দিবেন, ইমেল এখানে টাইপ করার পরে নিচে পাসওয়ার্ড টাইপ করবেন, করার পরে লগইন বাটনে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন আমি আমার জিমেল দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, এবার আমি লগইন বাটনে ক্লিক করছি। লগইন বাটনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা দেখতে পাবেন উপরে পুলস লেখা,
আর নিচে আপনার বেশ কিছু অপশন রয়েছে, এটা মূলত মোটামুটি একটু সময় নেয়, ভাষা চাইনিজ রয়েছে, যদি চাইনিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, উপরে হাতের ডান দিকে দেখুন থ্রি ডট মেনুর বাঁ পাশে একটা গ্লোব চিহ্ন রয়েছে বা পৃথিবীর চিহ্ন রয়েছে, আপনারা জাস্ট এই পৃথিবীর চিহ্নতে একটা ছোট্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর আমরা ইংরেজিটাই কম বেশি বুঝি, তাই আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করলে এই ওয়েব পেজের টোটাল ল্যাঙ্গুয়েজটাই ইংলিশে রূপান্তরিত হয়ে যাবে। নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন কোন কোন ওয়ালেটের সাথে, কোন কোন কোম্পানির সাথে, কোন কোন পার্টনারের সাথে তাদের পার্টনারশিপ হয়েছে, এগুলোর সব কিছু এখানে উল্লেখ করা আছে। দেখ, মাইনিং চালু করা দরকার, এই জন্য আমরা এই যে পুলস লোগো এবং পুলস এই অপশনটাতে যদি আমরা জাস্ট একটা ছোট্ট ক্লিক করি তাহলে আমাদের সামনে মাইনিং পেজটা চলে আসবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা একটু সময় নেয়, এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে স্টার্ট বাটনটা কিন্তু চলে এসেছে। এখানে খেয়াল করুন মাইনিং ইন সাইকেল 0000 এবং ভি ইকুয়াল টু 5, আর ডান পাশে স্টার্ট। নিচে যে কয়েকটি মিটারের মতো রয়েছে এগুলো সব অফ, যখন মাইনিং স্টার্ট হবে তখন এগুলো কাজ করবে, ঘুরতে থাকবে। উপরে খেয়াল করুন ভি ইকুয়াল টু 5, অর্থাৎ রেফারেল কোড ইউজ করার জন্য 5টি ভস টোকেন ফ্রি দেওয়া হয়েছে। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখুন মাইনিং স্টার্ট হয়ে গিয়েছে, আর নিচের যদি খেয়াল করেন তাহলে যেগুলো অফ ছিল তিনটা কাটা বা মিটার, এগুলো এখন কিন্তু ঘুরছে, আর একটু পরপর তারা কিন্তু কিছু কিছু করে ভস টোকেন উপরের দিকে পাস করছে। বন্ধুগণ, আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে কিভাবে সঠিক নিয়মে আপনারা এই ভর্সি ইন্টারন্যাশনালের মাইনিং অ্যাপটায় সাইন আপ করতে পারেন এবং সেই সাথে ভস টোকেন কালেক্ট করতে পারেন। আমি চাইবো আপনারা রেগুলার বেসিসে কন্টিনিউভাবে আপনারা এই ভস টোকেন কালেক্ট করতে থাকবেন, কারণ তারা জাস্ট গতকাল যাত্রা শুরু করেছে, অর্থাৎ এর বয়স হচ্ছে মাত্র 2 দিন। আপনারা সবাই জানেন যে কোনো প্রজেক্টের একদম প্রথম দিন থেকে যদি স্টার্ট করা যায় তাহলে প্রথম 10 দিনে বা 1 মাসে যে টোকেন মাইনিং করা যায় পরবর্তী 1 বছরেও দেখা যায় যে ওই টোকেন ওই পরিমাণ আর মাইনিং করা পসিবল হয় না, কারণ হাবিং হতে হতে আর কোনো কিছু বাকি থাকে না। খেয়াল করে দেখুন এখনই অলরেডি 8682 জন এই মাইনিংটাতে জয়েন করেছে। দিন যত যাবে তত বেশি জয়েন হবে এবং দেখা যাবে পরবর্তীতে আপনারা যারা হচ্ছে এখন চিন্তা করছেন যে না আগে গুগল প্লে স্টোরে অ্যাপ আসুক তারপরে করব, ততদিনে দেখবেন যে মোটামুটি সবাই হয়তোবা বেশ কিছু কয়েন মাইনিং করে ফেলেছে এবং মাইনিং স্পিডটাও এরপরে কমে যাবে। সো বন্ধুগণ, দেরি না করে আপনারা যারা মাইনিং করবেন, ফ্রি মাইনিং করতে পছন্দ করেন বা ভালোবাসেন, তারা চাইলে এখনই জয়েন করবেন, পরবর্তীতে জয়েন করব ওই আশায় সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভার স্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।